করোনা ভাইরাস থেকে বাঁচতে কি কি খাবেন করোনা ভাইরাস থেকে বাঁচতে তেমন কোনো প্রতিষেধক নেই সঙ্গত কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরই জোর দিচ্ছেন বারবার ভারতীয় বিশিষ্ট পুষ্টিবিদ সুমেধা সিং এর মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অনেকটাই আসে দৈনন্দিন খাবারের হাত ধরে তাই দৈনন্দিন খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব রকম খাবারই রাখতে হবে তবে করোনা ভাইরাস থেকে বাঁচতে অতিরিক্ত চিনি বা নুন মেশানো খাবার থেকে দূরে থাকুন তাই বাদ দিন প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার জাঙ্ক ফুড ও তেলে ভাজা খাবারে রাস টানুন দেশি ঘি ও মধু পাতে রাখুন এগুলি যদি খাঁটি হয় তাহলে রোগ প্রতিরোধে খুব সাহায্য করে ডাউল দানা শস্য জাতীয় খাবার যেমন উপকার করবে তেমনি খাদ্য তালিকায় রাখতে হবে সুসিদ্ধ মাংস মাছ ও ডিম হাফ বয়েল ডিম বা পোস্ট নয় বরং সম্পূর্ণ সিদ্ধ করা ডিম বা অমলেট রাখুন পাতে লবণ ছাড়া বাদাম ও ছোলা রাখুন বিকেলের টিফিনে সজনে ডাটা ও সজনে ফুল এই আবহাওয়ায় ভাইরাস ঠেকাতে সক্ষম টক দই সবুজ শাকসবজি ও ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিদায় এগুলো খাবার তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখুন শরীরের প্রয়োজন বুঝে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান অবশ্য বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস প্রতিরোধে কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করাটাই উত্তম করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের কিছু করণীয় পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে যে কোনো প্রকারের জনসমাবেশ এড়িয়ে চলার চেষ্টা করবেন যে কোনো কিছু ছোঁয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন সেখানে প্রাণঘাতী জীবাণু থাকতে পারে প্রয়োজনে নিয়মিতভাবে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত মুখ করতে হবে যে কোনো জ্বর সর্দি কাশি ইত্যাদিকে বাড়তি সতর্কতার সাথে হ্যান্ডেল করুন চিকিৎসকের পরামর্শ নিন নিজে ডাক্তারি ফলাতে যাবেন না করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে মেলামেশা করবেন না তিনি যা ছোবেন স্পর্শ করবেন সেসব ভুলেও ছুঁয়ে দেখবেন না স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন খাওয়ার পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন বা না করুন খাবারের আগে অবশ্যই ভালো করে কমপক্ষে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত করে এরপর খাবেন বাইরের খোলা খাবার খাওয়ার তো প্রশ্নই ওঠে না সবচেয়ে ভালো হবে যদি নিজের বাড়িতে রান্না করা খাবার খান নোংরা ও অপরিচ্ছন্ন রেস্টুরেন্টের খাবার পারতপক্ষে মুখে তুলবেন না করোনা ভাইরাস আক্রান্ত রোগীর লক্ষণসমূহ এই রোগে আক্রান্ত রোগীদের সাধারণত জ্বর এবং অবসাদ কপ কাশি শ্বাসকষ্ট মাংসপেশিতে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিয়ে থাকে এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায় সাধারণত ফুলু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাসি কাশির মাধ্যমে এই রোগ থেকে রক্ষার একমাত্র উপায় হলো অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না দেয়া যার মানে হল মানুষজনের চলাচল সীমিত করে দেয়া হাত ধুতে সবাইকে উৎসাহিত করা স্বাস্থ্যকর্মীরা প্রতিরক্ষামূলক পোশাক পরে রোগীদের আলাদা আলাদা করে চিকিৎসা সেবা দেয়া করোনা ভাইরাসের সম্ভাব্য আক্রান্ত রোগীকে সুস্থ মানুষের সংস্পর্শে যেতে না দেয়া যাকে বলে হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইন যা রোগের লক্ষণ প্রকাশ হওয়া থেকে সুস্থ না হওয়া পর্যন্ত চলবে রোগীকে মাস্ক ব্যবহার করতে বলা বলতে হবে বারবার সাবান দিয়ে হাত ধোয়া হাত দিয়ে মুখমণ্ডল স্পর্শ না করা এগুলো মেনে চলতে হবে অশেষ তবু শেষ কথা উদ্বিগ্ন হয়ে হতবুদ্ধি হওয়া কিংবা ভয়ে কাতর হওয়া যাবে না জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদির একটা বা কয়েকটা লক্ষণ দেখা দিলেই নিজেকে হোম আইসোলেশনে নিতে হবে আগামী কয়েক মাস যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যবিধিগুলো যথাসম্ভব মেনে চলতে হবে বাজারে চায়ের দোকানে সময় কাটানোও আপাতত বাদ দিন পরিশেষে আরেকটা কথা করোনা ভাইরাস অন্যান্য ভাইরাস জাতীয় জীবাণুর ন্যায় একটা জীবাণু যুগ যুগ ধরে এই ভাইরাস পৃথিবীতে বিদ্যমান ছিল এখনও আছে এর অনেকগুলো প্রজাতি আছে যা প্রাণী দেহে অবস্থান করে এখন পর্যন্ত এদের মধ্যে মাত্র ষাটটি প্রজাতি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায় পঞ্চম প্রজাতির ভাইরাসটি দু হাজার সালে চীনে মহামারী ঘটায় যার নাম ছিল সার্স করোনা ভাইরাস সেটার সম্ভাব্য বাহক ছিল ইঁদুর করোনা ভাইরাসের ষষ্ঠ প্রজাতির দ্বারা মহামারী হয়েছিল দু সালে সৌদি আরবে যার নাম ছিল মার্স করোনা ভাইরাস সেটা সম্ভাব্য বাহক ছিল উট আর এবারের করোনা ভাইরাসটির নাম সার্স করোনাভাইরাস দুই যেটা দ্বারা সৃষ্ট রোগের নাম কোভিড উনিশ এটার সম্ভাব্য বাহক সামুদ্রিক কোনো প্রাণী এ ভাইরাসটি বংশগত উপাদানকে পরিবর্তিত করে যথেষ্ট শক্তিশালী ভাইরাসে পরিণত হয়েছে পুনশ্চ একটি কথা না বললেই নয় করোনা ভাইরাস তাদেরকেই খুব বাজেভাবে আক্রান্ত করে যারা বয়স্ক যাদের আগে থেকে ফুসফুস বিক্ষো জকিত ইত্যাদি অঙ্গের রোগ আছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই হোম আইসোলেশনে থাকা সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্ত রোগীকে বাড়ির সুস্থ সবল অল্প বয়সী ছেলে মেয়েদের দ্বারা সেবা সেবাশুশ্রা করতে হবে এবং অবশ্যই তা চিকিৎসক নির্দেশিত সতর্কতা অবলম্বন করে একই সাথে কোনো জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গযুক্ত রোগীর অবস্থা তীব্র খারাপ না হলে চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই কারণ অধিকাংশ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর জন্য প্যারাসিটামল বিশ্রাম পুষ্টিকর খাবার প্রচুর তরল পান করাই যথেষ্ট আসলে এ ধরনের রোগীদের ঘরের বাইরে বের হবার দরকার নেই ঘরে থেকেই হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকা উচিত সবশেষ কথা প্রথমেই অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে আতঙ্কে হতবুদ্ধি হওয়া যাবে না কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে